এই এই যে নেন ভাই খাবার নেন। এই ভাই আপনার কি লাগবে? ভাই এখন সকাল টাইম তো, আমার নাস্তার জন্য চিকেন নুডলস আনেন। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন আমি নিয়ে আসতেছি। এখন আবার কে কল দিল রে? হ্যাঁ স্যার আমি আসতেছি। এই তুমি কই, এত দেরি হয় কেন? তাড়াতাড়ি আসো। স্যার আমি নাস্তা করতেছি তো, নাস্তা করে আসতেছি। নাস্তা করার মতো অত সময় নাই, তুমি তাড়াতাড়ি আসো। জি স্যার আমি আসতেছি, এখনই আসতেছি। এই ভাই কই যাচ্ছেন? দাঁড়ান, কি ব্যাপার? এই খাবারগুলো না খেয়ে চলে যাচ্ছে কেন ভাইটা? কি হয়েছে ভাই? ভাই আপনার সম্পূর্ণ খাবারই তো রয়ে গেছে, এগুলো রেখে চলে যাচ্ছেন কেন? ধুরো মিয়া, ব্যস্ত আছি, খাওয়ার সময় নাই। কি মানুষ রে ভাই, সম্পূর্ণ খাবারটা না খেয়েই চলে গেল, এতগুলো খাবার কেন নষ্ট করলো? দূর রেখেই যখন গেছে আমি খেয়ে ফেলি, এতগুলো খাবার অপচয় করে কোনো লাভ নেই। এই খাবার তো এইভাবে থাকলে নষ্টই হবে, ডাস্টবিনে ফেলাই দিবে, তার থেকে আমি খেয়ে নিই, খাবার নষ্ট করার কি দরকার? ওই ভাই আপনি এটা কি করলেন? থামেন। কেন ভাই কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝেন না? অন্যের নষ্ট করা খাবার আপনি খাচ্ছেন কেন? আপনি কি পাগল নাকি? আরে ভাই এইভাবে কথা বলতেছেন কেন? পাগল হবো কেন? এই খাবারগুলো ওই ভাই রেখে চলে গেল, ভাবলাম আমি খেয়ে নি, খাবারগুলো তো নষ্ট হচ্ছিল। অন্যজনের খাবার নষ্ট হোক বা পচা হোক আপনি ধরবেন কেন? আপনার কোনো রাইট আছে ওই খাবার ধরার? আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আপনার খাবার আপনি খাবেন, আপনি অন্যজনের খাবার ধরবেন কেন? আরে ভাই কি সব পাগল ছাগল রেস্টুরেন্টে ঢুকে? ওই মি আপনি যেহেতু খাবার অর্ডার দিয়েছেন আপনি কেন অন্যজনের খাবার খাবেন? আপনি নিজে খাবার অর্ডার দিয়েছেন না? আরে ভাই মানলাম এই খাবার খাওয়ার মতো রাইট আমার নাই, কিন্তু খাবারগুলো নষ্ট হচ্ছিল, খাবারগুলো নষ্ট হইতে দিব কেন? আমি খাইলে কি কোনো সমস্যা আছে ভাই, নাকি আমি খেয়ে ফেললে আপনাদের রেস্টুরেন্টের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি তো আর হবে না, তাইলে সমস্যা কি? এই কি হয়েছে রে রফিক, ওইরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে ভাই আর বলেন না, এই সব ছোট লোক যে কোত্থেকে আসে, ও খাবার অর্ডার দিছে, ও আবার অন্যজনের খাবার নিয়ে খায়, নষ্ট খাবার। আরে ভাই আপনি ছোট লোক বলেন কাকে? আমার দেখে কি ছোট লোক মনে হয়? এই খাবারগুলো নষ্ট হচ্ছিল এই জন্য আমি খাচ্ছি, তাই বলে কি আমি ছোট লোক হয়ে গেলাম? ওই মি আপনাকে ছোট লোক বলবো না তো কি বলবো, আপনি এটা কি কাজ করলেন? অন্যের নষ্ট করা খাবার আপনি খাচ্ছেন, আপনি তো ছোট লোকই। এই রফিক হইছে বাদ দে, কাস্টমারের সঙ্গে এত খারাপ ব্যবহার করতে নেই, উনি যা খাইতে চায় খেয়ে দিয়ে চলে যাক। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বেঁচে গেলেন মিয়া, আজকে যদি মালিক না যাইতে বলতো আপনার খবর ছিল। ধ্যাত মেজাজটাই খারাপ করে দিল, এই খাবারগুলো যদি আমি খাই তাহলে ওদের সমস্যা কোথায়? এত চিন্তা করে লাভ নেই, আমি খাবারগুলো খেয়ে নিই, খাবার নষ্ট করে লাভ নেই। আমি যেই খাবার অর্ডার দিয়েছি এইগুলো তো অন্য কাউকে দিয়ে দিলেই হয়, ওইগুলো তো আর আমি হাতও দিইনি। হাজলামি করতে মনে হয় রেস্টুরেন্টে আসে। কিরে কি হয়েছে ওই জায়গায়, তুই ওনার সাথে এত বাজে ব্যবহার করলি কেন? আরে ভাই আর বলেন না, ওই নিজে খাবার অর্ডার দিছে, ওই নিজে খাবার অর্ডার দিয়া অন্য মানুষের নষ্ট করা খাবার খাইতেছে। ভাগ্যিস পরে ও যে খাবারটা অর্ডার দিছে ওই খাবারটা আবার অন্য একটা কাস্টমারে দিছি, ওই কাস্টমারটা না থাকলে তো খাবারটাই নষ্ট হতো। আরে ভাই বাদ দে, তারপরও কাস্টমারের সাথে এত খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাই আমার কিচেন রুমে কিছু কাজ আছে, আমি কিচেন রুমে গেলাম। আচ্ছা যা। যাক খাবারগুলো খেয়ে ভালোই মজা পেলাম, এত সুন্দর খাবার ফেলাই রেখে চলে গিয়েছে এটা কোনো কথা? যাক খাবারগুলো তো আর অপচয় হয়নি, আমি তো খেয়ে নিয়েছি, এখন যাই বাসার দিকে যাই, আর ভালো লাগতেছে না। ভাই আপনার বিলটা কত যেন হয়েছে? 300 টাকা, তাই না? দাঁড়ান আপনার বিলটা আমি দিচ্ছি, এই নেন ভাই। ভাই আপনি বিল দিচ্ছেন কেন? আপনি যে খাবারটা খাইছেন ওই খাবারের বিল তো ওই ভাই দিয়ে গেছেন। ভাই এই যে নেন আমার খাবারের বিলটা। ভাই ঠিক আছে, উনি তো বিল দিয়ে গিয়েছে ওনার খাবারের, আমি তো বিল দিলাম আমি যে খাবারটা অর্ডার দিলাম না ওইটার। ভাই ওই খাবারটা তো আপনি খান নাই, ওই খাবারটা অন্য কাস্টমারকে দিয়ে দিছি, টাকা লাগবে না, রাখেন। ভাই আপনি যে স্বীকার করছেন ওই ভাই ওই ভাইয়ের বিলটা দিয়ে গিয়েছে এটা শুনে আমি অনেক খুশি হলাম, আপনি যে সত্য কথা বললেন এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনার রেস্টুরেন্টের ওয়েটার ওনার ব্যবহার এত বাজে কেন? আমি তো বিল দিয়েই যেতাম, নষ্ট করা খাবার আমি যদি খাই তাহলে সমস্যা কি? একটা জিনিস চিন্তা করেন ভাই, খাবারগুলো কিন্তু ভালো ছিল, ওইগুলা যদি নষ্ট হতো তাইলে কিন্তু অনেক অপচয় হতো, আপনারা শুধু শুধু অপচয় কেন করবেন? আমি যদি খেয়ে নিই তাইলে কি কোনো সমস্যা আছে বলেন? আচ্ছা ভাই আমি ওর ওইরকম ব্যবহারের জন্য আমি নিজে সরি বলতেছি, আপনি কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আর এই টাকাটা আপনি রাখেন, এই টাকা দিয়ে আপনার রেস্টুরেন্টে যখন কোনো গরিব অসহায় মানুষ আসবে তাকে একটু খাওয়াই দিলেই হবে। আর ভাই একটা কথা, এই যে ভাই এই টাকাগুলো রাখেন, যদি কোনো গরিব অসহায় আপনার রেস্টুরেন্টে আসে আমার তরফ থেকে তাদেরকে একটু খাইয়ে দিন। আগেরটা দিলাম আমি আমার খাবারের বিল, আর এটা দিয়ে আপনি মানুষকে একটু খাওয়াবেন আমার তরফ থেকে। আর হ্যাঁ ভাই কখনোই খাবার অপচয় করবেন না, সেই খাবারগুলো কোনো গরিব অসহায়কে দিবেন, দেখবেন সে ওইটা পেয়ে অনেক খুশি হবে। আর একটা কথা মনে রাখবেন ভাই, অপচয়কারী শয়তানের ভাই, তাই কখনো কোনো কিছু অপচয় করবেন না, খাবার হোক বা যে কোনো কিছুই হোক না কেন, কোনো কিছু অপচয় করা কখনোই ভালো না, এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে যাবেন।